আমরা জামি আর শত তাজা প্রাণ, হেসে খেলে গিয়ে যাই জীবনের গান। আমরা জামি আর শত তাজা প্রাণ, হেসে খেলে গিয়ে যাই জীবনের গান। আমরা জামি আর শত তাজা প্রাণ, হেসে খেলে গিয়ে যাই জীবনের গান। জ্ঞানের উজ্জ্বল আলোতে আমরা ভেসে যাই ভেসে যাই, দুঃখ ব্যথার মাঝেতে আমরা হেসে যাই হেসে যাই। জ্ঞানের উজ্জ্বল আলোতে আমরা ভেসে যাই ভেসে যাই, দুঃখ ব্যথার মাঝেতে আমরা হেসে যাই হেসে যাই। মানুষের কল্যাণে আমরা, মানুষের কল্যাণে আমরা রেখে যাই অবদান অবদান। আমরা জামে আর শত তাজা প্রাণ, হেসে খেলে গিয়ে যাই জীবনের গান। আমরা জামে আর শত তাজা প্রাণ, হেসে খেলে গিয়ে যাই জীবনের গান। আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর কথা সুর, স্বপ্নের আবেশে নিয়ে যায় যায় দূর বহুদূর বহুদূর। আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর কথা সুর, স্বপ্নের আবেশে নিয়ে যায় যায় দূর বহুদূর বহুদূর। পাখি আর নদীরাও আমাদের, পাখি আর নদীরাও আমাদের করে তাই আহ্বান আহ্বান। আমরা জামে আর শত তাজা প্রাণ, হেসে খেলে গিয়ে যাই জীবনের গান। আমরা জামে আর শত তাজা প্রাণ, হেসে খেলে গিয়ে যাই জীবনের গান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলহাজ মুজিবুল হক মাদ্রাসার মসজিদ প্রকল্প উন্নয়নমূলক কাজের জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা আন্নাল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাতি। যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ বানালো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এক জান্নাতের একটি ঘর বানাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে এসেছি, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব। এই ইবাদত বন্দেগী করার জন্য একটি নির্ধারিত জায়গার দরকার, আর সেই জায়গাটা চারতলা ফাউন্ডেশন দিয়ে আমাদের দোতলা কমপ্লিট, আমাদের সামনে আরও কাজ হবে, এক মসজিদ হবে, পাঁচতলা চারতলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ করতেছি। এই সেই মসজিদ, এখানে আমাদের শত শত ছাত্ররা থাকবে, আমাদের শত শত মুসল্লি নামাজ পড়বে, সব কিছু করবে, আপনাদের জন্য দোয়া করবেন। আপনারা আসুন, আমরা এই মসজিদের কাজকে আরও ত্বরান্বিত করে মসজিদকে আরও সুন্দর করে আমাদের সেই কাঙ্ক্ষিত মানে পৌঁছানোর জন্য আমরা সকলে হাত বাড়িয়ে দিই। সহযোগিতা হাত বাড়িয়ে দিলে পরে ইনশাআল্লাহ মসজিদ অতি দ্রুত আরও অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে আমরা কাঙ্ক্ষিত মানুষ উপস্থিত পারবো। আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ বানানোর কাজে সহায়তা করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। La 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 la